এই হচ্ছে গোলপাতা ফরেস্টে আমরা ঢুকছি এখন। এরকম একটা ব্রিজ দিয়ে সোজা চলে যেতে হয় ভেতর দিকে। এই জায়গাটাকে মিনি সুন্দরবনও বলা হয়। এটা হলো জোড়া শিব মন্দির। দেখুন বন্ধুরা কত সুন্দর। এটা কি এখানে এইভাবে তৈরি করা হয়? এদের গাছ থেকে ধরে এইভাবে রাখতে হয়। আর এই দেখুন বোটিং সিস্টেম, খুব সুন্দর বোটিং। সামনেই শীত আসছে আর কদর বাড়ছে ছোট ছোট ভ্রমণ কেন্দ্রে, সেই জন্য আজ আমি চলে এসেছি টাকিতে। টাকিতে এসে টাকিতে আপনারা কীভাবে আসবেন, বাসে আসলে কীভাবে আসতে হবে, ট্রেনে আসলে কীভাবে আসতে হবে, আর নিজস্ব গাড়ি নিয়ে আসলে কীভাবে আসতে হবে, এই সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আমরা একটু সাইড সিন করাই স্যার, যদি করেন। তিনটে সাইড আছে আমাদের, একটা মিনি সুন্দরবন সাইড, একটা ইকো পার্ক সাইড, একটা আছে মন্দির সাইড। তিনটে সাইড আছে, যদি সাইড সিন করেন। আমাদের এখানে 300 টাকা করে পাঁচখানা করে স্পট, 15খানা স্পট দেখলে 900 টাকা ভাড়া, আর 5টা করলে 300 টাকা, 10টা করলে 600 টাকা, 15টা করলে 900 টাকা। যদি যান বেড়াতে আমাদের সাথে, খুব সুন্দর করে ঘুরিয়ে দেবো টাকি শহরটাকে। আরও তার মধ্যে কিছু আছে পুরাতন জিনিস, সেগুলো আমরা বলে দিই না। আর এটা কতক্ষণের পুরো সাইড সিন? পুরো সাইড সিন আমাদের 3 ঘন্টা ট্যুর আছে। পুরো 3 ঘন্টা? 3 ঘন্টা। আচ্ছা, তার মধ্যে যদি একটা সাইড সিন করে তাহলে কত? তাহলে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, আর দুটো সাইড মিন সিন করলে 2 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8768382941। তরুণদের আরেকটা দাদা আছে আব্দুল, আব্দুল ওনার নাম, উনিও আছেন, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে এই স্ট্যান্ডে আসলেই দেখতে পাবেন। এটা হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস, এর সামনেই থাকেন। এখানে আরও দাদারা আছে, এনাদের কোনো টুলি থাকে না? ঠিক আছে, টাওয়ার স্ট্যান্ড, টাওয়ার, আই লাভ ট্রাকি, আই লাভ ট্রাকি, আই লাভ ট্রাকি স্ট্যান্ড। এই টাওয়ার স্ট্যান্ডের এইখানে সামনেই এনারা এনাদেরকে পাবেন। ঠিক আছে, এনাদের লাইন সিস্টেম হয়, যখন যার যেরকম লাইন পড়ে তখন সে থাকে। এটা হোটেল সুহাসিনী গেস্ট হাউস, এটাও একদম নদীর পাশেই। খুব সুন্দর হোটেলটা দেখুন। হোটেল রূপসী বাংলা, এই হোটেলটা একদম সামনেই দেখুন। এইটা হচ্ছে একদম ইছামতি নদী, আর এই হচ্ছে রূপসী বাংলা হোটেল, একদম সামনে। হোটেলের ভেতরের পরিবেশও খুব সুন্দর। টাকিতে ঢোকার পরে টোটো স্ট্যান্ডের সামনেই এই দিশা গেস্ট হাউস আছে। এটা হচ্ছে এখানকার খুব ভালোই একটা হোটেল, একদম বড় নদীর পাশে এই হোটেলটা। গেস্ট হাউসটাও খুব ভালো, টাকি সিটি গেস্ট হাউস, এটাতেও আপনারা থাকতে পারেন। দেখুন এসি রুম আছে, নন এসি রুম আছে। তার উল্টো দিকেই এখানে আছে চা রাজবাড়ি। এখানে বিভিন্ন রকম চা পাওয়া যায়, দেখি এখানে কী কী চা পাওয়া যায়। দুধ করছে এখন। চা কত করে স্টার্ট? 10, 20, 25, 35, 60, 10 থেকে শুরু। 10 থেকে শুরু। চা ছাড়া আর কী কী পাওয়া যায়? চা ছাড়া এখানে রেস্টুরেন্টে খাবার আছে। রেস্টুরেন্টে খাবার মানে টিফিন? টিফিন না, টিফিন সকালে কচুরি, সকালে কচুরি, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। আচ্ছা, এছাড়া স্ন্যাক্স আছে, রেস্টুরেন্টে আছে। তো বন্ধুরা আপনারা এখানে আসলে এই চা রাজবাড়ি এখান থেকে চা খেতে পারবেন। এখানে চা খুবই ভালো চা। তো আমি এখন চা টেস্ট করবো, দেখি চা মালাই দেবো। মালাই টাকি রাজবাড়ি চা, টাকি রাজবাড়ি চা, মালাই চা 25 টাকা। মালাই দিয়ে দিলে উনি, এটা হচ্ছে মালাই চা।
নিয়েছে আপনারা যদি বোটে চড়ার ইচ্ছে হয়, ইচ্ছামতে নদীটা পুরো ঘোরার ইচ্ছে হয়, তো এই বোটগুলোতে সেটা ঘুরতে পারবেন। এই বোটগুলো আপনাদের পুরো রিজার্ভ করতে হবে। রিজার্ভ করলে 10 জন মিনিমাম নেবে, তো 10 জনকে ঘোরাতে গেলে কমসে কম 1000 টাকা লাগবে, আর এক একজনকে নিতে গেলে একটু বেশি হয় সেটা। তো এই হচ্ছে ওপারটা হচ্ছে বাংলাদেশ, আর এপার এটা হচ্ছে টাকি। এখন আমি একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে টোটোটা পুরো রিজার্ভ করে নিয়েছি, নিয়ে আমি 3টে সাইট এখানে আমি ঘুরবো, ঠিক আছে? তো এই এখন টোটোতে যাচ্ছি। ব্রিটিশ আমলে তৈরি করা একটা নলকূপ, ধরো 104 বছরের টাকি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগার। এটা এই যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি হচ্ছে প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি, শঙ্কর রায়চৌধুরী। এটা ওনারই বাড়ি, উনি সম্ভবত এই বাড়িতে থাকেন না, মাঝে মাঝে আসেন। টাকি রাজবাড়ি, দেখতে পাচ্ছেন কি পুরনো। এখানে যে বলি হয়, তার বলির এই খাড়া, এই দিয়ে বলি হয়। বলি হয় এখন? বলি হয়, হ্যাঁ, বলি বলি চাল কুমড়া। হ্যাঁ, এখন তো সব জায়গায় এখানে মহিষ বলি হতো, এখানে মহিষ বলি করা হতো। এইটা হচ্ছে এদিকটাতে রাজার ঘাট আর রানীর ঘাট, ওইটা এটা হচ্ছে রাজবাড়ির পেছনের অংশ। এখন মোটামুটি একটু মেনটেন করা হচ্ছে, এখানে ঢুকতে গেলে 10 টাকা টিকিট লাগে। এখানে রাজার ঘাট আলাদা, রানীর ঘাট আলাদা। তো এইটা হচ্ছে রানীর ঘাট, আর ওই দিকটা হবে রাজার ঘাট, দেখছেন কি সুন্দর। এখানে আপনারা যদি আসেন একদিন বা দুদিন, কোনো ব্যাপার না, আরামসে সুন্দর করে আপনাদের দিন কাটবে। ওই অনেক সাইট সিন আছে এখানে, এটা একটা খুবই পুরনো জায়গা টাকি। এইটা হচ্ছে রাজার ঘাট। এটা হলো জোড়া শিব মন্দির। আপনারা যখনই এখানে আসবেন, এই জোড়া শিব মন্দিরটা একদম যাতে মিস না করেন, কারণ এটা অনেক বছরের পুরনো একটা মন্দির। আর এটা মন্দির সংলগ্ন, এটা হচ্ছে ঘাট।
এখন এই যে বাড়িটাতে আমি ঢুকছি, এই বাড়িটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং এই বাড়িতেই হয়েছিল। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই বাড়িটা, একদম ন্যাচারাল লুকস যাকে বলে, একদম কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা, একদম সুন্দর পরিবেশ, ফাঁকা পুরো, কেউ এই বাড়িতে কেউ থাকে না সম্ভবত। জায়গাটা খুবই সুন্দর, পুরো গাছগাছালিতে ঘেরা, একদম বাগান বাড়ি, তার মাঝখানেই একটা এরকম বাড়ি ছোট্ট মতো। এই বাঁদিকে একটা এই পুকুরটা দেখছেন, এটাই বাড়িরই অংশ এই পুকুরটা। এদিকে গাছ চারিদিকে। এটা কিসের বোর্ড? এখানে খাঁটি মধু পাওয়া যায়। আচ্ছা, এখানে মধু পাওয়া যায়, খাঁটি মধু। ওয়াও, বাহ, দেখুন বন্ধুরা কত সুন্দর। এটা কি এখানে এইভাবে তৈরি করা হয়? গাছ থেকে ধরে এইভাবে রাখতে হয়। আচ্ছা, রাখলে এখান থেকে এরা 3 কিলোমিটার মোটামুটি যত ফুল থাকে, হ্যাঁ হ্যাঁ, সব ফুলে মধু। আচ্ছা, এটা কামড়াবে না তো? কামড় মারে, কিন্তু আমি তো ঘেরছি তো। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে কামড়াবে না, যদি কামড়ায় আমাকে মারবে। ও আচ্ছা, মধুটা ন্যাচারাল থাকে এই অংশটায়। দেখুন আমি মধুটা দেখাচ্ছি আপনাকে। ও, এই হচ্ছে মধুর অংশ, এখান থেকে সব মধু আছে। এখান থেকে পরাগ আছে, একটা অংশে ডিম আছে, এই হলো সিস্টেম। এই মধুটা, এই চাকটা আমরা ঝেড়ে মেশিন দিয়ে এই মধুটা বার করি। বাহ, দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা মানে জিনিস এখানে এসে দেখতে পেলাম, এটা আমি জানতাম না এটা ব্যাপারে। কন্টিনিউ হ্যাঁ আমি যাচ্ছি স্যার, কন্টিনিউ 3 বছর এটা আমি করছি। বাহ, এখানে কন্টিনিউ ধরেন আমি 3 বছর। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো সব এই জিনিসই আছে ভেতরে। আচ্ছা আচ্ছা, সব প্রত্যেকটা এই জিনিসই আছে। ওকে, বাহ, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এখানে প্রত্যেকটা জায়গাতে একভাবে মধু এ করা হয়, চাষ করা হয় এইভাবে। এখান থেকে আসলে আপনারা খাঁটি মধুটা পেয়ে যাবেন। বন্ধুরা, গোলপাতা ফরেস্ট যেতে হলে এইখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস রাখতে হবে। তারপর ওখান থেকে এপারে এসে টোটো কিংবা ভ্যান যা হোক আছে এখান থেকে, এটা একজন হলে 10 টাকা করে নেয় না এরা, ডবল ভাড়া 20 টাকা করে নিতে হয়। আর যখন আপনারা 3-4 জন থাকবেন তখন 10 টাকা করে হবে আপনাকে গোলপাতা ফরেস্ট ঘুরিয়ে। গোলপাতা ফরেস্টের কাছে আমি পৌঁছে গেছি, এখানে একটা টিকিট কাউন্টার আছে, তো এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, টিকিট মূল্য 10 টাকা করে, তারপরে এখান থেকে ঢুকে যেতে হবে ভেতর দিকে। এই হচ্ছে গোলপাতা ফরেস্টে আমরা ঢুকছি এখন, এরকম একটা ব্রিজ দিয়ে সোজা চলে যেতে হয় ভেতর দিকে। এই জায়গাটাকে মিনি সুন্দরবনও বলা হয়। দেখুন কীরকম একটা জঙ্গলের মধ্যে যেন প্রবেশ করছি আস্তে আস্তে। দেখুন এই পাতাগুলোকেই গোলপাতা বলে, পাতাগুলো এমনি নর্মালি লম্বা পাতা, কিন্তু এই গাছগুলোকেই গোলপাতা বলে। আর এটাই হচ্ছে গোলপাতা ফরেস্টের পুরো এই গোলপাতাগুলো। দেখুন এখানে একটা ছোট বোর্ড মতো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিনারি চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। ওয়াও,
এই গোলপাতা ফরেস্টে এসে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিন আছে, তার নাম হচ্ছে গোলপাতা ক্যান্টিন মিনি সুন্দরবন জালালপুর। তো এখানে এসে আপনারা বিভিন্ন রকম চা স্ন্যাক্স অনেক কিছু খেতে পারবেন। বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন ওই পারটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা আর এ পারটা হচ্ছে টাকি গোলপাতা জঙ্গল গোলপাতা ফরেস্ট। আর এই যে গাছগুলো দেখছেন না এই গাছগুলো হচ্ছে বান গাছ বলে এগুলোকে বান। আপনারা তখন এখানে খুব সুন্দর খেজুর গুড় তো এটা খেজুরের পাটালি পাওয়া যায় খুব সুন্দর 130 টাকা কেজি। হ্যাঁ আপনারা মানে কম বেশি যেরকম খুশি নিতে পারেন, আমি তো খুব টেস্ট করলাম খুব সুন্দর খেতে। 500 হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দিন 500। আচ্ছা খুব সুন্দর খেতে। বন্ধুরা এটা হচ্ছে সোনার বাংলা হোটেল, টাকি সব থেকে এটা বড় হোটেল সোনার বাংলা হোটেল। কালিন্দী নদী বাঁয়ে চলে যাচ্ছে, ইছামতী নদী ডাইমে চলে যাচ্ছে, বিদ্যাধরী নদী হাসনাবাদ ব্রিজ দেখা যাচ্ছে। আচ্ছা ওইটা হাসনাবাদ ব্রিজ ওইটা, ওকে আর ওদিকে যাই তাহলে বুঝতে পারবো। তো বন্ধুরা এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে কালিন্দী নদী, তাই তো সোজা কালিন্দী। আর এটা এটা ইছামতী, এটা ইছামতী আর এটা বিদ্যাধরী এই দিকটা। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর। আপনারা যখন জঙ্গল এটা, আচ্ছা ওপারটা সোজা যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন আপনারা ওই জঙ্গলটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, আর ওপাশটা বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। ডান সাইডটাও ইন্ডিয়া, আগে ছিল মাছডাঙ্গার দ্বীপ এখন আর নেই মাছডাঙ্গার দ্বীপ। আচ্ছা আর এই যে দেখছেন ফেরিটা, এখানে আবির পড়েছিল এই জায়গাটায়। ও এই বিসর্জন সিনেমার যেটা হয়েছিল আবির এখানে পড়েছিল আর এখান থেকেই ওকে তুলে নিয়েছিল। আচ্ছা এই গাছটা বাজে শুটিংয়ে। ওকে বাহ, আপনারা যখনই এখানে আসবেন বন্ধুরা তো এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা হচ্ছে মোহনা, হ্যাঁ তিনটে নদীর সংযোগস্থল হচ্ছে এই জায়গাটা। জলে তো আসতে পারেন, বোট ভাড়া করে আপনারা আসতে পারেন, সেটাতে একটু খরচা বেশি 1000 টাকা লেগে যায়। টোটোয় করে আসলে ডেঙ্গা পথে সবটাই ভালো দেখতে পাবেন। কি অপরূপ সুন্দর জায়গাটা বন্ধুরা, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল তাই চলে এলাম লাঞ্চ করতে। এটা হচ্ছে আপনার একটা গেস্ট হাউস আছে টাকি গেস্ট হাউস, টাকি গেস্ট হাউসের এটা পেছন দিকে একটা ক্যান্টিন আছে, খুব সস্তায় ভালো খাবার দাবার পাওয়া যায়। তো সেখানে আমি চলে এসেছি, এখন দেখা যাক লাঞ্চে কী কী পাওয়া যায়। এই হচ্ছে আমার লাঞ্চ চলে এসছে, এখানে হচ্ছে ডাল দিয়েছে আর একটা লঙ্কা লেবু আর একটা বড় বেগুন ভাজা এরকম সাইজের বড়। তো চলুন আর কি আছে দেখা যাক। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বড় সাইজের একটা চিংড়ি, হ্যাঁ দিন এই সাইডে তুলবে। লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেল, লাঞ্চটা খুবই সুন্দর ছিল, চিংড়ি মাছের মালাইকারি বড় বেগুন ভাজা মুগের ডাল ওফ আর লাস্টে চাটনি, কি সুন্দর একটা প্লেট, মানে অসাধারণ সুন্দর টেস্ট। আপনারা যখনই আসবেন টাকি গেস্ট হাউস আছে, এখানে টাকি গেস্ট হাউসের পেছন দিকে একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে ঢুকে আপনারা ওখানে খাওয়া দাওয়া করবেন, খুব দারুণভাবে দারুণ খাওয়া দাওয়া দারুণ সুন্দর সার্ভিস, কোনো অসুবিধা নেই খুব ভালো। আর
ভেটকি মাছের যে প্লেট সেটা 170 টাকা, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে যে প্লেট সেটাও 170 টাকা, আর ভেজ মিলটা শুধু 70 টাকা। ওকে, তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই টাকি, সুন্দরী টাকিকে আপনাদের কেমন লাগলো তো এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক অবশ্যই করে দেবেন।